তাহলে বিক্রি করবেন ইলিশ মাছের বাজারে সিন্ডিকেট ধরতে এই মুহূর্তে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যাত্রাবাড়িতে যে মাছের আড়ত রয়েছে সেই মাছের আড়তে এই মুহূর্তে অভিযান পরিচালনা করছেন। আপনারা জানেন যে কয়েকদিন যাবত কিন্তু ইলিশের যে দাম সে দাম কিন্তু যখন ভারত রফতানি করা হচ্ছে তারপর কিন্তু ইলিশের দাম কিন্তু আরও অনেক বেড়ে গিয়েছে। তারপর কিন্তু আজকে এই মুহূর্তে সকাল সকালই কিন্তু জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করছে, যাত্রাবাড়ি যে মাছের আড়ত রয়েছে সে মাছের আড়তে এই মুহূর্তে অভিযান পরিচালনা করছে। আপনি যে 1650 টাকা দাবি করছেন এটা কে নির্ধারণ করে দিয়েছে? কেউ নির্ধারণ করে নাই। তাহলে আপনি চাপছেন কেন? পার্টি যেমন কি যেমন আমরা বলছে ধরেন আমরা পার্টি বলেছে মানে পার্টি নির্ধারণ করে দিয়েছে। ভাই এত কি না, এই যে বাড়ির নাম কি আমি বলি, ওই মাছটা কিনা আছে ওনার 380 টাকা বলছে, ভাই 400 নাকি কি এগুলো 1650 টাকা করে চাচ্ছেন, এই মূল্যটা কে নির্ধারণ করলো, কিভাবে নির্ধারণ হলো? এটা কোন ইংলিশ মাছের কোন নির্ধারণ আমি জানি না। আপনি কিভাবে 1650 টাকা চেয়েছেন, আপনাকে কেউ বলে দিয়েছে? না, 1 কেজি 200 গ্রাম হলে 1650 টাকা, আবার 1 কেজি হলে 1500 টাকা। এই মূল্যটা আপনাকে কে দিয়েছে? পার্টি দিয়েছে। পার্টি পার্টির নাম কি? আপনাকে বলেছে 1650 টাকা করে বিক্রি করতে? আমার বলছে বিক্রি করতে, হ্যাঁ বলছে 1550 টাকা কিনা আছে, খরচ আছে 30 টাকা। ধরেন 1650 টাকা যে কেনা আছে সেই পাকা রসিদটা আছে আপনার কাছে? আমাদের রসিদ দেয় না। এই এই মাছ কি আমদানি করতে হয়? আপনি বিগত হঠাৎই গত দুই দিনে যে 1200 টাকার যে মাছটি সেটি 1600 টাকা হয়ে গেছে, 1600 টাকা তারা দাম যাচ্ছে। আর এত বড় মাছ তাই হয়েছে আমি দেখাচ্ছি প্রত্যেকদিন। আপনি ধৈর্য ধরে আমার ব্যবসা করতে হবে, তার ব্যস্ত হবে তো কথা হবে, ব্যবসা করবেন কিন্তু সেটা যৌক্তিক মূল্য রেখে ব্যবসা। আমি দেখাচ্ছি আমি শুনেন আপনি যে এই যে